গীতা গঙ্গা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় একটি বিখ্যাত বই মেডিটেশন অ্যান্ড ইটস মেথড, স্বামী বিবেকানন্দের লেখা এই বইটি। এই বইটির প্রচ্ছদে দেখুন একটি ছবি দেওয়া আছে, এই ছবির বিষয়ে আজকে আমার মূল ভিডিও। এখন মেডিটেশন বা ধ্যান, এখানে আমরা দেখছি যে একটি দীপ, কিন্তু দীপটি পরিপূর্ণভাবে উজ্জ্বল হয়ে জ্বলছে, শিখাটি স্থির। এ বিষয়ে গীতার ষষ্ঠ অধ্যায়ের 18-19 নম্বর শ্লোক কি বলছে, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমাশ্রিতা যোগিনা যত চিত্তস্য যুঞ্জতে যোগমাত্মন। অর্থাৎ যত নিবাতস্থ অর্থাৎ বাতশূন্য দেশে স্থিত দীপ নহ ইঙ্গতে চলতি আত্মানং যোগং আত্মবিষয়ং বিষয়কং যোগ যোগং যুজ্যতে অভ্যাসত যত চিত্তস্য যোগিন সৌপমাশ্রিতা। যেমন নির্বাত স্থানে প্রদীপ বিচলিত হয় না, অচঞ্চল থাকে, আত্মবিষয়ক যোগের অভ্যাসকারী সংযতাত্মা যোগীর অচঞ্চল চিত্তের সেইটি উপমা। আবার 10-11 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তেষা মে বা নুকম্পার্থম জ্ঞানজং তম নাশমায়াত্ম ভাবস্থ জ্ঞানদীপেন ভাষ্যতা তেষাম অনুকম্পার্থম এব আহম আত্মভাবস্থ ভাষ্যতা জ্ঞানদীপেন অজ্ঞানজং তম নাশয়ামি। অর্থাৎ তাহাদের হিতার্থেই আমি তাহাদের বুদ্ধিবৃত্তিতে অবস্থিত হইয়া প্রকাশময় তত্ত্ব জ্ঞানরূপ দীপ দ্বারা তাহাদের অজ্ঞানজাত অন্ধকার নাশ করি। এই দুটি শ্লোকের মূল ভাবটি নিয়েই স্বামীজির বইটি লেখা। বইটির নাম মেডিটেশন অ্যান্ড ইটস মেথডস। আপনারা সকলেই পড়বেন এবং মেডিটেশন সম্পর্কে জ্ঞান লাভ করবেন এই আশা রাখছি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি।